Oi, আমি হইলাম নাপিত, দ্য মোস্ট পাওয়ারফুল ম্যান ইন দ্য সোসাইটি। তোমরা যদি ছুরি দেখাও রে টুকাও দেও, অ্যাটেম্পট টু মার্ডারের কেস খেয়ে যাইবে। আর আমি তো মাঝে মাঝে থানার ওসি রেও শেভ করবার যায় গালগুল কেটে রক্ত বের করে দিই। ওসির বাপের ক্ষমতা নাই যে আমার কিছু কইব। ভাই, ইত্তাই সাপুল্য, চুল কাটাবেন না? আমার তো জাতা, আপনার তো সাসা, সাধু বাবা লাগতাছে। ইয়া চুল তো কাটুনি লাগবো, মাগার যারনে চুল কাটাই তারনে তো বিশাল ভিড়। আমি ঘন ঘন প্রেমিকা পাল্টাইবার পারো, মাগার নাপিত চেঞ্জ করার দুঃসাহস আমার নাই। কি আমি আমার জিএফ রেও ততটা ভালোবাসি না যতটা আমার নাপিত রে ভালোবাসি। জিএফ কি করে, আমার প্রেশার দেয়, টেনশন দেয়, প্যারা দেয়, মুখ শুকিয়ে একটু যায়। আর আমার নাপিত এই পাগল বাবারে দয়াল বাবারে সুন্দর কাটিং কুটিং দিয়ে স্মার্ট না হিদ্র বানিয়ে দেয়। আমার সুইট নাপিত গুলু গুলু হালার সবকিছুই ভাল লাগে, মাখার হালাই যে আমার ওয়েটিং এ রাখে, চুল কাটাইতে গেলেই তিন চার জনের সিরিয়ালে ফালে রাখে। এখন তো আমার ঈদের সিজন, লাইন যে কই থেকে কই চলে যাবো না কইলাম। হালার সরকারি অফিসেও ততটা সিরিয়াল থাকে না যতটা না সিরিয়ালে নাপিতের দোকানে থাকে। ওরা বাপু, ইয়া দুঃখের কথা কি কমো, ইয়া জুয়ান কালে চুল কাটাইতে গেছি, নাপিত কয় একজনের পরেই দিতাছি, পাঁচ মিনিট একটু বসেন, আমি দুই মিনিট পর চা খাই আইসাথি, ইয়া সিটে আর একজন বসে পড়ছে। এই রাজনীতিবিদরাও তো ক্ষমতার চেয়ার নিয়ে ইয়া তো কারাকারি করে না, ইয়া যতটা না নাপিতের দোকানের ইয়া চেয়ার নিয়ে কারাকারি করে। ঠিক কইছো দাদু, এমনিতে সচরাচর নাপিতের চেয়ার ফাঁকা পাইবা না, তুমি যদি সেই লেভেলের ভাগ্যবান হও তাইলে তুই একবার ফাঁকা পাইতে পারো। আমি ভাই একবার ফাঁকা পাইছিলাম ভাই। কও কি পরে? পরে নাপিতে কইলো কেবলমাত্র দোকান খুললাম, একটু জিরাইবার দাও। আমি 13 মিনিট ঘুরে আসার পর দেখি তিন চারজনের সিরিয়াল পেরে গেছে। নাপিতের দোকানে সিরিয়াল দিয়ে চুল কাটানো লাগবো, এটা বাধ্যতামূলক। তো যুগ যুগ সিরিয়াল ধরার পর যখন নিজের সিরিয়াল আহে ঈদ তো আমার তখনই লেগে যায়। বুক ভরা ঈদ মোবারক নিয়ে যখনই সিটে বসি তখন পাশে থেকে এক বড় ভাই হ্যাঁ কয়, নাহি এই যে আমার খালি একটু মুস্তা একটু ছাটুম, বেশি সময় লাগবো না, কেসিটা ধরতে যতক্ষণ। কি আর করার, হাজার হইলো বড় ভাই মানুষ, মানবতার খাতিরে ছাইরে দিই। উমা পরে দিই হেলায় মুছের লগে লগে চুল দাড়ি বুক বগল আন্ডারগ্রাউন্ড সব সাইডে ফেলায়। তুই চুল কাটবি আমার কইতি, দেখ আমি সিট ছাড়ি নাকি, তুই মিশা কথা কইলি কেলা। ভাই ভাই ঠান্ডাউন, ভাই ঠান্ডাউন, চলেন চুল কেটাহি। আমি হইলাম নাপিত, দ্য মোস্ট পাওয়ারফুল ম্যান ইন দ্য সোসাইটি। বেকার থেকে বিসিএস ক্যাডার, শিল্পী থেকে শিল্পপতি, ব্যারিস্টার থেকে মন্ত্রী মিনিস্টার, সবাই আমার সামনে মাথা নত করে থাকে। চাইলে আবার ডাইনে বামে কাইতো করা পারি। তোমরা যদি ছুরি দেখাও রে টুকাও দেও, অ্যাটেম্পট টু মার্ডারের কেস খেয়ে যাইবে। আর আমি তো মাঝে মাঝে থানার ওসি রেও শেভ করবার যায় গালগুল কেটে রক্ত বের করে দিই। ওসির বাপের ক্ষমতা নাই যে আমার কিছু কইব। নিসাও ভাই, আমরা চুল কাটুমু নাও তাহলে আমার ডা কাটো না, মানে আমা গোসল কাটুমু, এই যে নাও কেসি নাও কাটো। ওরা বাপু, ইয়া কাটুমু না, ইয়া কাটামু। ও তাই কও, কিন্তু তোমার মাথায় তো চুলি নাই, চুল কাটবা কেমনে? আমার উপর তালায় চুল না থাকতে পারে, ইয়া কিন্তু নিচ তালায় ঠিকই আছে, ইয়া মানে দাড়ি। আচ্ছা এই যে নাও টোকেন, যাও সিরিয়াল ধরো। টোকেন নাম্বার 13102, আমারটা তো 13103, আর আমারটা বেশি না 13104। ওরা বাপু, ঈদের বোনাসটা বাড়াইয়া দিব নে, দেখো আমাকে সিরিয়ালটা আগে এমন যায় নাকি। এই যে দেখো সিরিয়ালে কেরা বয়ে রয়েছে, মার্ক জাকারবার্গ, ওহ নো, জেফ বেজোস, ইলন মাস্ক, আম্বানি, পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বিলিয়নিয়ার গই সিরিয়ালে বসে রাখছি, আর তোমরা তো খাল্লি বাল্লি। এনে তো মাত্র 4 জন, তা সিরিয়ালে তো বড় খেলা, এনে তো ট্রেলার দেখাইতাছি, পুরা সিনেমা তো 4 দোকানে। ওরা বাপু, ইয়া তাইলে চলো যাই, ইয়া বেলেট কিনা বেল হই গে, ইয়া সিরিয়ালে থাকলে আবার কালকে কি দিয়ে নামাজের জামা ধরতে পারো না। হ ঠিক কইছো দাদু, চলো যাই। যাইক হেরা যাইক, হেরা তো স্টাইল বুঝে না, আমি তো বুঝি, আমি সিরিয়াল খাই। আহ অবশেষে চুল কাটা শেষ, দীর্ঘ 30 দিন রোজা থাকার পর কালকে ঈদ। আহ কালকে থেকে সকাল বিকাল খেবার পাবো, আহ শান্তি। কিরে ওই তোমরা গরু নিয়ে কই যাও, কালকে এটা রে ভাই কুকু কুরবানি দিব। আস্তাগফিরুল্লাহ,
এ রোজারিতে গরু কুরবানি দিবে ধর্মিয়া কোন জগতে থাহেন রোজারি তো গেছে দুই মাস আগে কাল তো কুকু কুরবানির ঈদ থাকো আরো সিরিয়ালে থাকো।